বিশ্ব পরিবেশ দিবসে বুড়িগঙ্গা নদী ও এর জীব বৈচিত্র্য রক্ষায় গণ গোসলের আয়োজন করে দেশের পরিবেশবাদী সংগঠনগুলো। সকালে রাজধানীর বসিলা ব্রিজের নিচের ঘাটে বুড়িগঙ্গা নদীতে গোসলে নেমে দূষণের প্রতিবাদ জানান আয়োজনে অংশ নেয়ারা। মফিউর রহমানের রিপোর্ট। না, এটি প্রশান্তির গোসল নয়, বরং প্রতিবাদী গোসল। বুড়িগঙ্গা নদীর দখল দূষণ রোধ করে এর স্বাভাবিক অবস্থা ফিরিয়ে দেওয়ার দাবিতে এই গণগোসল। পরিবেশ কর্মী সহ নদীপাড়ের মানুষ, গবেষক, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি সহ অনেকেই অংশ নেন এই গণগোসলে। সব ধরনের দূষণ মুক্ত হয়ে নদী ফিরে পাক তার স্বাভাবিক রূপ, মানুষ উপভোগ করুক নদীর নৈসর্গিকতা, এমন প্রত্যাশা গোসলে অংশ নেয়াদের। এই পানি দূষিত হয়ে গেছে, পানিতে কোনো অক্সিজেন নেই, এটা জীববৈচিত্র্য বাঁচার মতো যে একটা পানি ওই অবস্থাতে নাই। যে নদীতে গোসল করার প্রয়োজন, কিন্তু দূষণমুক্ত হলে আমরা সবসময় গোসল করতে পারবো, সেই দাবি আমাদের। বর্ষার আগে মৌসুমের প্রথম বৃষ্টিতে পানি বেশ পরিষ্কার, বেশ আনন্দের সঙ্গে গোসলে অংশ নিয়েছিল ছোট শিশুরাও। অনেক ভালো লাগে, শীতকালে গোসল করতে পারি না, কিছু করতে পারি না, মনটা অনেক খারাপ লাগে। আয়োজকরা বলেন, বাংলার কৃষ্টি সংস্কৃতির সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা নদী উদ্ধার করাই তাদের প্রধান উদ্দেশ্য। এই নদী যাই যত খারাপই তারা করুক না কেন, আমরা এই নদীতে নেমে গোসল করে আসলে নদীতে যারা নদীর পাড়ে যারা বসবাস করছেন তাদের সাথে আমরা একাত্মতা ঘোষণা করব। এর আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, দূষণ দখল মুক্ত হলে আবারও শুরু হতে পারে নদীকেন্দ্রিক বাণিজ্য। মফিউর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা।